সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইস, লাস্ট পার্টে তো তোমরা দেখেছিলে এই লামার রাগ থেমেছিল, কিন্তু কামার রাগ থামেনি, যার ফলে ওকে আমি পুরো বন্দি করে দিয়েছি। আর এই সেই বন্দি না, আমি পুরো আন্ডারগ্রাউন্ডে ঢেলে দিয়েছি। এবং এনচেন্টমেন্টের একটু সমস্যার কারণে আমার অনেক এক্সপি প্রয়োজন ছিল, যার ফলে আমি বানিয়ে ফেলেছি একটি এক্সপি ফার্ম, যার ডেকোরেশন করেছি পুরো ট্রি এর মতো, যা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর সামনে অফ ক্যামেরায় আমি এই রাস্তাটা আবিষ্কার করেছি, মানে তৈরি করেছি। সো ও এন্ডারম্যান, গাইস এন্ডারম্যান আমার খুব প্রয়োজন, কারণ শীঘ্রই আমি এন্টার ড্রাগন মারতে যাব। ও গাইস, হোয়াট, উপরে একটা এন্ডারগ্রাউন্ড, ওই সাইডেও একটা এন্ডারম্যান, মানে উপরওয়ালা যখন দায় তখন সব দিক দিয়েই দায়। কিন্তু এন্টারম্যানের দিকে আমি তাকিয়ে আছি, কিন্তু এন্টারম্যানের মাথা গরম হচ্ছে না। কে রে, কি ব্যাপার, নারাজ নাকি আমার উপর? তো ভাই, এইটাকে মারি, ওইটা তো আমার দিকে তাকাচ্ছে না, কি আর করার। সো লুক অ্যাট মি, ও ভাই গেছে কোন জায়গায়? সো কই কই কই, ও ও ও ও ও, হোয়াট অ্যাট্যাক, হোয়াট অ্যাট্যাক, হোয়াট অ্যাট্যাক, কোথায় কোথায় কোথায়, হোয়ার ইজ দ্য গাই ম্যান? এই যে 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 এই যে, অবশেষে কি রে, এন্ডারাই এন্ডারাই তো। সো ভাই, শুরুর দিকে তো এন্ডারম্যানের চোখের দিকে আমি ভয়ে তাকাতাম না, কিন্তু এখন আমি তাকিয়ে আছি। কিন্তু কে, সমস্যা কি ভাই, কি নারাজ নাকি আমার উপর? আরে নারাজ থাক, কিন্তু আমাকে মারতে তো আই কে রে ভাই। আরে যেই দিকেই যাই সেই দিক থেকে মুখ সরিয়ে নাই কেন? আরে তাকা তাকা। সো গাইস, অনেক হয়ে গেছে, কিন্তু আমি আর থাকতে পারছি না, তাই চলে আসলাম এবং ড্যামেজ দিলাম, আবারও বিপদ। ওই যে ওই যে, কে রে, আসে না কে ভাই, এই মারে না কে? আমি বুঝতেছি না গাইস, এই মারে না কে? ওই যে ওই যে ওই যে, কিন্তু সমস্যা কি, এর টেলিপোর্ট তো ভালোই হচ্ছে, কিন্তু মারে না কেন ভাই? ও অবশেষে এর রাগ ব্যাক করেছে, কিন্তু কোথায় থেকে? ওই যে ওই যে ওই যে, ও ওকে কি ওই কি পানিতে স্পন হয়েছিল নাকি? বাহ, ক্যা সিন হ্যায়। সো এক্সপি তো আমার জন্য ভালোই থুয়ে গেছে দেখছি, এবং এন্ডারাই আমরা পেয়ে গিয়েছি। এবং গাইস, এই পার্টে আপনাদের জন্য দুইটা চমক রয়েছে। সো প্রথম চমকটি হচ্ছে এই যে, এটা অনেকবার আমি এটা আপ ডাউন করার পরে এর কাছ থেকে আমি মেন্ডিং এর বুক নিতে সক্ষম হয়েছি। সো এখন আমি মেন্ডিং এর বুক নিইনি, এর কাছ থেকে অনেক এনচেন্টমেন্ট করব, তারপরে মেন্ডিং এর বুক নিব। তাছাড়াও আমি এনচেন্টমেন্ট করব এই যে এর কাছ থেকে, কারণ আমি জানতে পারলাম যে এর কাছ থেকে এনচেন্টমেন্ট করতে করতে যে এখন এমনি আয়রনের দিচ্ছে, একসময় ডায়মন্ডের এনচেন্টমেন্ট জিনিস দিবে। সো এই দুইজনের কাছ থেকে আর এর কাছ থেকে এনচেন্ট করতে আমাকে একটু কাটা আপ করতে হবে, তাহলে এটি আমাকে দিবে। ধরুন আপনাদের দেখাই, আরে গোলেম ভাই কখন তুমি আসো। সো এটা যদি কাটি এবং আবারও বসাই, তাহলে এই কোল দিয়ে আমাকে এমরেল দিবে। সো এই এনচেন্টটাই আমার দরকারের কাছ থেকে। সো আমি কোল নিয়ে আসি, এবং আরেকটি যেই আমার সারপ্রাইজ ছিল সেটা হচ্ছে, সো গাইস আরেকটা সারপ্রাইজ হচ্ছে এই যে এই মশায়ের সারপ্রাইজ। এবং এই মশায়ের এখন যদি আমি জাস্ট এই নৌকাটা কেটে নিই, তাহলে কি আবিষ্কার হবে আপনারা জাস্ট নিজেরাই দেখুন। সো প্রথমে আমি এর নৌকাটা কেটে নিই। হ্যাঁ, এই যে দেখুন, এটাকে ভাই, এটাকে, ওয়াও, পিলেজারকে এভাবে দেখে অনেক মজা লাগছে। গাইস, পিলেজারকে যারা আপনারা কাছ থেকে দেখেননি তারা দেখে নেন, এই যে এটাই হচ্ছে পিলেজার। আর এর কাছ থেকে আমি তীর ছড়িয়ে নিয়েছি, অর্থাৎ এ আমাকে তীর মারছিল অনেকভাবে, মারতে মারতে এক সময় তীর শেষ হয়ে গেছে, যার ফলে এখন এর এই অবস্থা। সো আপাতত আমি একে এখানেই বসায় রাখি। সো নৌকাটা, নৌকা নৌকা নৌকা, হ্যাঁ নৌকা পড়ে যা, আর তুই বস। হ্যাঁ, এই যে আবার বসে গিয়েছে। আর গাইস, আমার যে ব্যানারওয়ালা ভাই ছিল, এই ব্যানারওয়ালা ভাইকেও আমি ঠিক একইভাবে এখানে এই যে আপনাদের নৌকাটা কেটে দেখাই। সো এক সাইড থেকে কাটতে হবে, না ছাড়া ওকে লাগবে, আর ওকে ড্যামেজ পড়লে মারা যাওয়ার সম্ভাবনা আছে। সো এই যে কেটে দিলাম, আর এই যে ব্যানারওয়ালা ভাই, এই যে ব্যানার নিয়ে অস্ত্র ছাড়া আমার সামনে দাঁড়িয়ে আছে, ওয়াও, বিষয়টা অনেক চমৎকার। সো একেও আপাতত বসিয়ে রাখি। সো গাইস, এই পার্টে আমি মূলত লাইব্রেরিয়ান, অনেকগুলো লাইব্রেরিয়ানকে রাখার জন্য একটা কিছু বানাবো, কারণ লাইব্রেরিয়ানরা অনেক ভালো ভালো এনচেন্ট দিয়ে থাকে, মানে এরা শুধু শুধু বই দিয়ে থাকে, আর বই হচ্ছে মাইনক্রাফটের পাওয়ারের মূল লক্ষ্য। এক এক লাইব্রেরিয়ান এক এক প্রকারের বই দিয়ে থাকে। সো লাইব্রেরিয়ানের জন্য আমি আলাদা কিছু করব। আর কোল আমার কাছে অনেকগুলো ছিল, সো সব কোল দিয়ে আমি এর এনচেন্টটা নিয়ে নিই। আর গাইস, পেপার অনেকগুলো বানিয়েছি, এবং পেপারের ট্রেডিং এর কাছ থেকে নিয়ে নিই, কারণ আমার মেন্ডিং তো পেতে হবে গাইস। সো গাইস, এই মেন্ডিং আলার লেভেল ফুল করার পরে আমাকে একটা এমরেল্ড বলি, একটা ল্যান্টার্ন দিচ্ছে, আমার তো আয়রন ফার্ম আছে, সো এটার কোনো প্রয়োজন নেই আমার, আপাতত আমি এইটাই নিই। সো গাইস, এই পূর্বে 26টা এমরেল দিয়ে দিত, এখন 23টা এমরেল, এবং একটা বইয়ের বিনিময়ে আমাকে এই মেন্ডিং এর বুক ফ্রিতে দিবে, ফ্রিতে না, জিনিস তো নিলই। সো মেন্ডিং এর বুক একটা নিয়ে নিয়েছি, আর এই মেন্ডিং এর বুক আমি এই এখান থেকে এফিসিয়েন্সি 4 এর এটা, এবং সব বই নিয়ে নিই।
আর গাইস এর কাছে আমি প্রথম পেপারে ট্রেডিং করছিলাম এবং ক্রস হয়ে গিয়েছিল আমি মনে করছি একবার কেউ ট্রেডিং করলে আর পরবর্তীতে ট্রেডিং করে না কিন্তু না এই কয়েকদিন পরে আবার এর নিজের মতো অটোমেটিক আবার আমার কাছে ট্রেডিং করা শুরু করে দিয়েছে সো এর কাছ থেকে যতগুলো পারি আমি ট্রেডিং নিয়ে নিই আর গাইস আমার কাছে এখন টোটাল 27টা এমরেল রয়েছে আর এখানে একটি লাইব্রেরিয়ান ছিল কোথায় গেল ভাই ওই লাইব্রেরিয়ান লুটিং 3 আমাকে দিত সো এই যে এই মনে হয় কিন্তু কই হ্যাঁ 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 এই লুটিং 3 সো এর কাছ থেকে লুটিং 3 এর একটা বই আমি নিয়ে নিই সো গাইস এখন আমি সবগুলো জর্ডের মধ্যে এনচ্যান্ট লাগাবো কিন্তু সামনে এটা কি দেখতে পাচ্ছি একটা ক্রিপার সো ক্রিপারটাকে প্রথমে হত্যা করে নিই তারপরে আমরা এনচ্যান্টমেন্টটা লাগাবো একটা ঠোকা তারপরে পিছে আসতে হবে নাছাড়া ওর রাগ আবার ভয়াবহ এর রাগের সাথে আমার রাগ কি সো ভাই 2 মিনিটে সব ফিল আপ করে দিয়েছি এইবার এই জায়গায় আমরা যে কোনো জর্ডের সাথে এনচ্যান্ট লাগানোর জন্য এনভিল ব্যবহার করব সো এনভিলে আমরা প্রথমে আমাদের মেন্ডিংটা কই ভাই ও লুটিং 3 আছে লুটিং 3 আমি জর্ডে লাগাবো সো এইভাবে এইভাবে দিয়ে দিব আর এই যে পেয়ে গেলাম আমাদের স্মাইট 4 ফায়ার এসপেক্ট 2 এবং লুটিং 3 এর জর্ড এরপরে আমার মেন্ডিং এই যে মেন্ডিং সো আবার এটাকে এনচ্যান্ট করে আমরা মেন্ডিং এ তৈরি করে নিলাম যার ফলে আমার তো এখন এক্সপি ফার্মও রয়েছে সেখানে গিয়ে 2-4টা মবস মারলে এটার হেলথ আবার অটো ফুল হয়ে যাবে সো মেন্ডিং যেহেতু পেয়ে গেছি সেহেতু এইটাতে কি এনচ্যান্ট দিচ্ছে দেখে নিই ও সরি এখনও কি ও 25 গাইস আমার এক্সপি এখনও কি ফুল হয় নাই সো এক্সপি কালেক্ট করে আনি সো গাইস মব ফার্মে তো মবের কোনো অভাব নেই কারণ এটার নামই হচ্ছে মব ফার্ম সো এক্সপি তো 27 কেবল এবং আমার জর্ড তো দেখতে পাচ্ছেন একবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে গাইস এক্সপি ফার্মে অনেকক্ষণ ধরে কাটাকাটি করলাম কিন্তু অনেক টাইমের ব্যাপার সো এখন আর অত টাইম নিচ্ছি না তাই আমি যা আপাতত এনচ্যান্ট লাগাই সেটাই লাগিয়ে নিই সো মেন্ডিংয়ের বই আমি আরও একটি নিয়ে নিয়েছি এবং এটার সাথে আমি মেন্ডিং হয়ে গেল এই যে মেন্ডিং এই পিকেক্সের সাথেও লাগিয়ে নিই প্লাস এই পিকেক্সে আবার এইখানে রেখে কই এফিসিয়েন্সি 4ও এই পিকেক্সের সাথে লাগিয়ে নিই সো 2টা এনচ্যান্টমেন্ট এখন থেকে গেল এখন এইটা আমি মব ফার্মে একটু কিছুক্ষণ সো যখন আবার এডিট করব তখন এটা রেখে দিব বা অন্য কোনো টাইমে মানে রেখে দিব বলতে মব ফার্মে দাঁড়িয়ে থাকবো অটোমেটিক এফ কে হবে এবং ওই দিক দিয়ে মব পরে সব জমা হবে তারপর মারলে আমার পিকেক্সও চার্জ হয়ে যাবে সো গাইস আমি ভাবছি এইমাত্র আমি যেই সাইডে অস্ত্র ছাড়া পিলেজার আবিষ্কার করলাম সেই পিলেজারকে আমি এর ভিতরে রাখবো এবং এইখানে একটি রেল ট্র্যাক দিয়ে দিব রেল ট্র্যাক সাধারণত কোনো জম্বি বা মব অতিক্রম করে না সো এর ভিতরে রাখলে জিনিসটা সুন্দরই লাগবে এদিক দিয়ে হাঁটাহাঁটি করবে আর এখানে কোনো গোলেমেরও আসার চান্স নাই কারণ গোলেম ওকে দেখলেই মারা শুরু করে দিবে ওর কাছে অস্ত্র থাক বা না থাক সেটা দেখবে না সো এখানেই ওই জিনিসটাকে আনি আর ওই জিনিসটাকে এখানে আনতে 2টা জিনিস বানাতে হবে জিনিসটা হচ্ছে পিস্টন এই পিস্টনের রেসিপি থেকে আমরা 2টা পিস্টন বানিয়ে নিই আর গাইস রেডি স্টোন রাখতে যেয়ে দেখলাম আমি 4টা এন্ডার পাল পেয়েছি সো একটা এন্ডারম্যানকে পেয়ে তো মেরে তো 4টা এন্ডার পাল পাওয়ার কোনো সুযোগ ছিল না তখন আমার লুটিংও ছিল না সো গাইস ওইটা মনে হয় যে এই যেটা অটো মরে গেল সেইটার কাছ থেকেও আমি 2টা পেয়েছিলাম হয়তো সাথে সাথে নিয়ে নিয়েছি তাই বুঝতে পারিনি সো এই জিনিসটাকে আমরা এইভাবে তুলবো প্রথমে এই জায়গার মাটি কেটে ফেলি সো মাটি কেটে ফেলেছি এইবার এই জায়গায় এই জিনিসটা এইভাবে রাখবো আর এটার আপাতত দরকার নেই সো আমার অস্ত্রগুলো কই সো এইটার আপাতত দরকার নেই এইটা কেটে ফেলবো এবং এই যা এর সাইডে একটি সুইচ দিব বাস এর উপর উঠবো ওঠার পর কোন দিকে ভাই কই 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 ও পেছন দিকে সো এর উপর এবার উঠবো ওঠার পরে সুইচটা অন করে দিব বাস এক ধাপ সামনে চলে আসলাম এবার এটাও কেটে নৌকা থেকে নামি নৌকা থেকে কাটলে সময় লাগে অনেক সো এটা কেটে এবার এই জায়গায় বসাবো আর সুইচটা ও সুইচ খোলা যাবে না আরেকটা সুইচ বানাই সো আরেকটা সুইচ বানিয়ে এবার এই জায়গায় এটা দিব তারপরে আবার নৌকায় উঠে এই জায়গায় গিয়ে এটা অন করে দিব আবার সামনে চলে আসলাম এবার ওই জায়গায় যাই সো কেটে নিয়ে এই জায়গায় চলে এসেছি এবার এই জায়গাতে এটা কেটে এখানে একটা বসাই তারপরে আবার আর একটা এই জায়গায় বসাবো এই জায়গায় বসালে হ্যাঁ সুন্দর চলে যেতে পারবে সো এটা কেটে নিই আর এইটাও কেটে এই জায়গাতেই মূলত বসাবো এই বসাই দিলাম আর এইটাও কাটতে হবে সুইচও তো বসাতে হবে সো এইখানে এবং এইটার সাথে এই জায়গায় ব্যাস এখন আমরা সুন্দর উঠে যেতে পারবো সো এই চলে আসলাম আর এই সুইচ অন উপরে এখন আছি সো এইবার গিয়ে এখন এইটারও সুইচ অন ব্যাস ভিতরে চলে এসেছি এইবার এই জায়গায় এখন খোলা যাবে না তাহলে সুন্দর বের হয়ে চলে যাবে আর কিছুই করতে পারবো না সো এগুলো কেটে আমি ওই সাইড থেকে রেল নিয়ে আসি সো 3টা রেল ট্র্যাক নিয়ে চলে এসেছি এবার 3টা রেল ট্র্যাক এই জায়গায় বসায় দিই এরপরে আমরা এই জিনিসটা কাটতে পারি এক সাইড থেকে খুব সাবধান এই যে কেটে ফেললাম ব্যাস এবারে এর মনের সুখে এই জায়গায় ঘুরে বেড়াবে আরে কই যাই ভাই এই জায়গায় থাক আমাদেরকে একটু দেখা দে সো এর একটা নামও দিতে হবে না হলে ডিসপন হয়ে যাবে সো এখান থেকে একটি নেম ট্যাগ আমি 3টা ছিল একটি নিয়ে নিই ও একটি রেখে হ্যাঁ একটি নিয়ে নিই এরপর একটি নাম দিই
নাম দিব হচ্ছে যেহেতু বই পড়তে এসেছে সেহেতু এর নাম হবে পাঠক অর্থাৎ রিডার সো আমাদের রিডার ভাইয়ের নেমটাকে আমরা নিয়ে নিয়েছি এরপরে কই তুমি রিডার ভাই কোথায় কোথায় ভাই কি বের হয়ে গেলে নাকি না এখানেই আছে সো এইদিকে আয় ভাই এর মধ্যে কেন আমাদের রিডার ভাইয়ের নামকরণও আমরা করে দিয়েছি সো ভালো যদি কোনো আয়রন গোলামকে মারতে আসে তাহলে লুকায় যাবে ও এই যে আমাদের রিডার ভাই চলে এসেছে তো তুমি এটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে আজকে থেকে গুড বাই এবং গাইস এই জিনিস এই পর্যন্তই ও এটা এই পর্যন্তই সো যেটা অতিরিক্ত কেউ আছে কি ও অতিরিক্ত এই যে একটাই আছে সো এটাকে আরেক ব্লক কেটে দিয়ে এই জায়গায় যদি আমরা একটি স্ট্রিং দিয়ে দিই এখানে কিন্তু আছে স্ট্রিং এর নিচে এটি আর আসবে না সো দেখতে পাচ্ছি না আমরা কিন্তু ঠিকই এখানে আছে এই যে ব্লক হয়ে আছে সো এর নিচে আসবে না এটা একটা ভালো ছিল তো এরকমই থাক এটা আর গাইস আমাদের কাছে ইনফিনিটি আছে আমরা একটি বো বানাতে পারবো সো বো বানানোর রেসিপিটা এরকম তিনটা স্টিক তিনটা অ্যারো তারপরে এই সিস্টেম কি হয়েছে ভাই তোর সমস্যা কি আচ্ছা থাক এর ভিতরে এর সাথে ইনফিনিটির বইটা কই গেল এফিশিয়েন্সি পাস এই যে ইনফিনিটির বইটা আমরা সেট করে দিলাম এবং নিয়ে নিলাম এরপরে আমাদের একটি তীর দরকার সো তীর আমার চেষ্টা আছে সো গাইস খুঁজতে খুঁজতে দেখলাম আমার কাছে গোল্ডেন অ্যারো রয়েছে সো এইটা দেখি ইনফিনিটি গোল্ডেন অ্যারোতে কাজ করে নাকি সো কার উপর হিট করব প্রথমে কারো কেউ হিট করার মতো নাই সো এই জায়গাতে ফাঁকা আকাশে হিট করে দেখি সো ফার্স্ট হিট আমরা করে ফেললাম এই জায়গাতে সো এই যে আমাদের গোল্ডেন অ্যারো চলে গিয়েছে এবং এইভাবে সেট হয়ে গিয়েছে আর গোল্ডেন অ্যারো 14টা হয়ে গিয়েছে মানে এটা গোল্ডেন অ্যারোতে একদমই কাজ করে না সো গাইস এক্সপি ফার্মের নিচে যে চেস্ট রয়েছে এখানে রয়েছে 24টা অ্যারো এখান থেকে আমার 24টা না মাত্র একটি অ্যারো নিয়ে নিই এবং রেখে দিই ব্যাস হয়ে গিয়েছে এখন ইচ্ছা মতো আমি তীর মারতে পারবো সো কাকে মারবো ইচ্ছা মতো এখন তীর মারতে পারবো এন্ডারম্যান কোথায় তুমি এখন আসো ও গাইস দেখলেন মারার সাথে সাথে এই জায়গায় মরে পড়ে আছে গরু আর গাইস এই যে এখানে যে একটি ছোটোখাটো র্যাভিন র্যাভিন তো বলাই যাবে না এত ছোট তো র্যাভিন তো হয় না যাই হোক এই গর্তটা রয়েছে সো এই গর্ততে আমি মূলত লাইব্রেরিয়ানদেরকে রাখবো সো এই জায়গায় এরকম থাকবে না আর একটু সুন্দর করব এই সাইড সমান করে কাটবো এই এতদূর পর্যন্ত কাটবো এবং সমান করবো সিঁড়ি নিয়ে যাব তারপর এখানে কিছু সিস্টেম করব এবং এইখানে সব লাইব্রেরিয়ানদেরকে রাখবো সো দেখতেও জিনিসটা সুন্দর লাগবে আন্ডারগ্রাউন্ডে মানে আন্ডারগ্রাউন্ড না উপরে ফাঁকাই রাখবো সো জিনিসটা দেখতে সুন্দরই লাগবে আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে গাইস লাস্ট পার্টে আপনারা তো দেখেছিলেন যে আমার বিড়াল ঠিক এই যে কোন জায়গায় যেন এই জায়গায় আমার বিড়াল মারা গিয়েছিল সো এই বিড়ালের স্মৃতি রক্ষার্থে আমি একটি কবর বানাবো কবরটা এই জায়গায় না কবরটা ওই সাইডে বানাবো বিড়ালের স্মৃতি রক্ষার্থে কবরটা আমি এই জায়গায় বানাবো সো জায়গাটা প্রথমে একটু ফ্ল্যাট করে নিই আর কবর গাইস ভয়ঙ্কর একটা জিনিস কবরের নাম শুনে এই যে দেখুন রাত হয়ে গিয়েছে আকাশ কালো অন্ধকার হয়ে গেছে আর এত শাওয়েল কে ভাই এই শাওয়েলের দরকার নাই সুপার ফাস্টের শাওয়েল রয়েছে এখানে একটি মেন্ডিং লাগালে বাস আনলিমিটেড হয়ে যাবে সো জায়গাটা ক্লিন করে একটা ঘুম দিয়ে ব্যাক করছি এই ক্রোজার ডার্টটা আমি মাঝখানে দিব এটাই মূলত কবরের মাটি কারণ এটার ঘাস ওঠে না সো গাইস আবারও ওয়ান্ডারিং ট্রেডার চলে এসেছে সো কি ট্রেড দিচ্ছ তুমি কোথায় কোথায় মালিক কই সো ও মাই গড ম্যানগ্রোভ এটা 1.19 নতুন আপডেট সো আমার কাছে তো এমরেল রয়েছে আমি একটি নিয়ে নিই এবং নিয়ে নিয়েছি ব্যাস এও খুশি আমিও খুশি এবং এটা লাগাই সবার আগে সো এখান থেকে কিছু প্রথমে আমি বোন মিল নিয়ে নিই তারপরে এটা লাগাই সো বোন মিল তো নিয়ে নিয়েছি এইবার এই জায়গাতে এইভাবে লাগালাম তারপর বোন মিল কই গেল হ্যাঁ গাইস এইবার আমরা 1.19 আপডেট ও জাস্ট মাথা নষ্ট করার মতো একটা গাছ ভাই এটা গাছ এটা কোন দিক দিয়ে গাছ আর এগুলা কি এগুলাই তো এই গাছের কাঠ আর এই যে মাঝখানে এটা মূল কাঠ সো এই কাঠটা অনেক সুন্দরই লাগে জাস্ট মাথা নষ্ট করার মতো এটা মনে হয় রক্ত এক প্রকারে এটা যদি ছেলা হয় তাহলে পুরো রক্তের মতো লাগে সো গাছটা কেটে ফেলি যার ফলে এখান থেকে আরও সিডস পেয়ে যাব আর এই যে এটাই মূলত এই গাছের সিডস যেটা গাছেই ধরে আর কই গেল সিডস এই ও সরি এটা মনে হয় শেয়ার দিয়ে কাটতে হয় আমি তো পাইলাম না সিডস পাইছি কি না আমি পাইনি সো ব্যাপার না আর কি আছে সো আর একটাও তো আশেপাশে দেখা যাচ্ছে না কি করার এটাই কাটি সো এটা কাটলে এই যে নতুন রেসিপি আনলক হয়ে গিয়েছে এই পাতাই সো এই কি আমাকে দেবে না মানে ওই এদের যে সিডস রয়েছে পাতা থেকে কি সিডস দেয় না নাকি সো কিছুক্ষণ অপেক্ষা করি দেখি পাতা থেকে সিডস খুলে খুলে পড়ে নাকি স্টিকের বদলে মানে স্টিক ছাড়া আমাকে আর কিচ্ছুই দিল না সো এটা থেকে আর কি হবে আর কি দিবে আমাকে সো বাদ দিয়ে কি আর করার এখানে ওয়ান্ডারিং ট্রেডার আছে এর কাছ থেকে আরও একটি ম্যানগ্রোভের সিডস নিয়ে নিই এরপরে আমি আমার যে কবর বানানোর কাজ করছিলাম সেটার দিকে মনোযোগ দিই সো এরপরে আমার কবরের এই চারদিক দিয়ে এইভাবে স্টিয়ার দিয়ে দিব বাস স্টিয়ার দেওয়ার পরে স্প্রুচের যে ওকগুলো রয়েছে সেগুলো এইভাবে দিব তারপরে এইটা কেটে এগুলোর ছাল তুলে দিব বাস এরপরে এই জায়গায় কিছু ব্লক দিব এইমাত্র পাওয়া যেই ব্লক এইটা দিব কয়েকটা সো এটা তো বেশি নেই আমার কাছে সো যেই কয়েকটা আছে এই কয়েকটাই দিয়ে এটার ছাল তুলে দিব তারপরে এই সাইডে ডার্ক ওকের যেই ইয়েগুলো রয়েছে ও এইটা আরও একটি বাড়াতে হবে তাহলে জিনিসটা সুন্দর লাগবে হ্যাঁ এইভাবে
তারপরে এই সাইডে তো ডার্ক ওক দিলাম, এবার এই সাইডেও সেম ডিজাইন, ব্যাস সবগুলো এভাবে দিয়ে দিয়েছি। এবার এই সব কাঠগুলো ছিলে দিব। স্প্রুচের সিঁড়ি দিয়ে জিনিসটা ভালো লাগছিল না, তাই এই ডিপ স্লেটের কবল ডিপ স্লেটের সিঁড়ি এভাবে দিয়েছি। সো এখন জিনিসটা হ্যাঁ আগের তুলনায় অনেকই ভালো লাগছে। সো এটা আমার বিড়ালের কবর, আর বিড়ালের কোনো নাম যেহেতু ছিল না, সেহেতু কবরে আমি কোনো নেম প্লেটও দিতে পারছি না। সো গোলেমের ফার্ম থেকে কিছু ফুল নিয়ে এসে আমি কবরে ফুল দিই। তো গোলেমের ফার্মে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। এই যে সামনে কিছু ফুল রয়েছে, এই ফুলগুলো আমি তুলে নিই। সো তুলে নিয়েছি, এরপরে চারটা হলুদ ফুল এবং একটা লাল ফুল আমার বিড়ালের শ্রদ্ধার্থে। সো গাইস, এই জায়গাটা আমাকে ফ্ল্যাট করতে হবে, এবং ফ্ল্যাট করে নিচে একটা প্ল্যাটফর্ম দিতে হবে, কারণ এত গভীর পর্যন্ত যাব না। এই কোল আছে এই পর্যন্ত, হয়তো হ্যাঁ এই পর্যন্ত, অথবা আর দু এক ব্লক নিচে গেলে যাব এবং জিনিসটা সমান করব। সো সবার আগে সেই কাজটাই করি। তো গাইস, আপনাদের তো এক সেকেন্ডও লাগবে না এটা দেখতে, আমার পুরো ঘন্টা লেগে যাবে এতটুকু কাটতে। সো ব্যাপার না, অফ মানে কাটবো, অন ক্যামেরাই কাটবো, কিন্তু স্কিপ করে দিব অবশ্যই ব্যাপারটা, কারণ আপনাদেরও এটা কাটাকাটি দেখতে খুব একটা ভালো লাগবে না। সো গাইস, ফাইনালি পরিপূর্ণ এটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আমার কাছে এটা ডে টু, আপনাদের কাছে তো দুই সেকেন্ডে হয়ে গিয়েছে, কিন্তু এটা অনেকক্ষণ, মানে অনেকক্ষণের ব্যাপার। কালকে করেছি, আজকে করেছি, আর তাছাড়াও এন্ডার সাইড অনেকগুলো, এন্ডার সাইড না, এটা কি গ্রেনেড, গ্রেনেডও অনেকগুলো পেয়েছি। সো গ্রেনেড যখন এতগুলো পেলামই, আবার এই সাইডেও রয়েছে। সো গ্রেনেড দিয়ে আমি মূলত এখানে ডেকোরেশনটা করব, আর এই সাইডটা পরিপূর্ণ ফুলফিল করতে হবে। এবং এটা করার ফলে আমি অনেকগুলো কোল পেয়েছি, তাছাড়াও অনেকগুলো কপারও পেয়েছিলাম যেগুলো রেখে এসেছি। সো ফাইনালি এই অবস্থা, এখন এই জায়গাটা আমার ফুলফিল কমপ্লিট করতে হবে। সো এটা ডার্ট দিয়ে আপাতত কমপ্লিট করি। সো পরিপূর্ণ মাটি দিয়ে ফিল আপ করে দিয়েছি। আর গাইস, এই পিকেক যদি না থাকতো তাহলে এইটা কাটতে আমার অনেক দিন লেগে যেত। কালকে শাট ডাউন দেওয়ার আগে বিষয়টা হয়েছে, এই এফ কে করার জন্য আমি রেখে দিয়েছিলাম, তারপরে এফ কে করার পরে জিনিসটার ধার এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে। সো এখন এই জায়গাতে মূলত কাজটা করব। সো জিনিসটা ডেকোরেশন এরকম, আমার ক্রাফটিং টেবিল একটা বানিয়ে নিই প্রথমে। তো ক্রাফটিং টেবিল রাখার পরে যেসব গ্রানাইট রয়েছে, গ্রানাইট ওই সেম ডিজাইন চারটা রাখলে একটি পলিশ গ্রানাইট পাওয়া যাবে। সো পলিশ গ্রানাইট অনেকগুলো নিয়ে নিই, তারপরে এখান থেকে গ্রানাইটের কিছু সিঁড়িও বানিয়ে ফেলি। সো সিঁড়ি নিচে আবার এভাবে দিলে ও এইটা কমাতে হবে, তারপরে সিঁড়ি পেয়ে যাব। এরপরে গাইস, এর সাথে একটা ব্রিক দিলে অনেক সুন্দর লাগে। সো সেই ব্রিকটা নিতে আবার আমাকে আমার ওয়ার্ল্ড বিদায় নিয়ে অতি পরিচিত লাস্ট ক্যাবের মাইনশাপে যেতে হবে। সেখানে অনেক ক্লে রয়েছে, সো ক্লে বলগুলো আমি কালেক্ট করে নেব। ক্লে বল দিয়ে অনেক সুন্দর একটা ব্রিক বানানো যায়, যেই ব্রিক গ্রানাইটের সাথে অনেক সুন্দর মিক্সিং হিসেবে কাজ করে। সো সেই ও গাইস, এই জায়গায় আটকে রয়েছে এতদিন, একে তো খেয়ালই করি নাই, এর ভিতরে ওই পিগলিনটা রয়েছে। সো থাক পিগলিন। 2000 years later finally এই লাস্ট কেভের বায়োমে এখানে পৌঁছে গেছি, এবং এখানে অনেকগুলো গ্রেনেড রয়েছে। সো গ্রেনেড নিব, পাশাপাশি এই যেগুলোই হচ্ছে ক্লে বল, সো ক্লে বল নিয়ে গেলাম। এই যতগুলো পারি ক্লে বল, একটা নিলেই তো যতগুলো পাওয়া যাচ্ছে, সো যতগুলো পারি এখান থেকে ক্লে বল নিয়ে যাব। আর ল্যাপিসও রয়েছে, ল্যাপিস আপাতত প্রয়োজন নেই, কারণ ল্যাপিসের কোনো অভাবই নেই আমার। সো ক্লে বল এবং গ্রেনেডও রয়েছে, গ্রেনেড যতগুলো পারি সব নিয়ে যাই। সো গাইস, অনেকগুলো ক্লে কেটে নিয়ে তো চলে এসেছি, এবার ক্লেগুলো গরম করতে দিতে হবে। সো ক্লে গরম করতে দেবো কাঠ দিয়ে। প্রথমে চার স্টেপে কাঠ রাখি, তারপর এখানে এক স্টেক রাখি, তারপর এই জায়গাতে এক স্টেক ক্লে রাখি, দেন এই জায়গাতেও এক স্টেক, এবং এই নয়টাও রেখে দিই কি আর করার। সো এইখানেও রেখে দিই, আর এই জায়গায় ও অনেকগুলো গোল্ড রয়েছে, কিন্তু এখানে কি কোনো কাঠের অভাবে গোল্ডগুলো গরম হয় নাই। সো এই গোল্ডগুলো দিয়ে ট্রেড করাতে হবে, ট্রেড করালে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো ক্লেগুলো গরম হতে থাক, ততক্ষণ গাছে গিয়ে এফ কে করে আসি। হ্যাঁ গাইস, আমার গাছের কাছে চলে এসেছি, এবার জাস্ট দরজাটা এভাবে বন্ধ করে দিই। হ্যাঁ, এভাবে বন্ধ করে দিয়ে দীর্ঘ সময় এই জায়গায় থাকবো, হাঁটবো না, আমি মূলত এভাবে রেখে একটু ফোনে ইউটিউব চালিয়ে আসি। সো গাইস, অনেকক্ষণ এই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমি ইউটিউবে মূলত স্ম্যাকডাউনের হাইলাইট দেখে আসলাম, তাছাড়াও অনেক ভিডিও দেখে আসলাম। সো এখন দেখি আমার 16 এক্সপি রয়েছে। সো প্রায় 2 ঘন্টার মতো মনে হয় এই জায়গায় দাঁড়িয়েছিলাম। সো 16 এক্সপি রয়েছে, দেখি কত এক্সপি হয় এগুলো সবগুলোকে মারার পরে। সো ও 1 হিটে এক্সপি তো বেড়ে গেল, কিন্তু এইটা দিয়ে মারি পিকেক্স, ডায়মন্ড পিকেক্স, এটা দিয়ে ও মরেই না তো ভাই, এটা দিয়ে কী মারবো। সো এটাকে রাইট হ্যান্ডে নিই প্রথমে, তারপরে যেটাতে নাই এমনি সিম্পল কিছু দিয়ে, ভাই চাকু কোনো কি আছে কোনো, হ্যাঁ এই যে চাকু আছে, তো এই চাকু দিয়ে দিই। ব্যাস পিকেক্সের লেভেল এখনই 2-1 মিনিটের মধ্যে এই যে পিকেক্সের লেভেল ফুল, আর এই জায়গায় তো এই চাকু ইউজ করতে হবে, না সারা সমস্যা। তো হ্যাঁ 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 সবই কমপ্লিট, ব্যাস আমার 20 এক্সপি হয়ে গেছে, তাছাড়াও পিকেক্স তো অনেক এক্সপি খাইছে। সো জিনিস তো অনেক ভালো ভালো পেয়েছি, গোল্ডেন বুট, গোল্ডেন ওরে অবস্থা, একটা ঠোকা দিলে এটা শেষ। সো চলে এসেছি, আর গাইস পর্যাপ্ত পরিমাণে কাঠ না পায় এরা, দেখি রান্নাই বন্ধ করে দিছে। সো ব্যাপার না, পরবর্তী আবার সময় দিয়ে দিব। ও আর এই 3টা কাঠ আমি রেখে দিয়েছি কেন, এই 3টা কাঠ দিয়ে দিই। ব্যাস এবার এই ক্লে দিয়ে আমরা যা করব,
এই ক্লে যদি এভাবে চারটা রাখি তাহলে এখান থেকে পেয়ে যাব ব্রিক, আর এই ব্রিক খুব কাজের, মানে ডেকোরেশনের জন্য অনেক কাজে দিবে। সো এভাবে চারটা চারটা করে ব্রিক বানিয়ে ফেলি, আর ব্রিকের সব কিছুই বানানো যায়। আর ব্রিক বানিয়ে নিয়েছি, আর ব্রিকের সিঁড়িও সেম ডিজাইন। সো এইভাবে সিঁড়িও কয়েকটা বানিয়ে নিই, সিঁড়ি মূলত আমার লাগবে, সো সিঁড়ি বানিয়ে নিই। আর ব্রিক এটা যেহেতু খুব একটা নাই সেহেতু আপাতত ইউজ করবো না। সো প্রথমে একটা আপনাদের দেখিয়ে নিই যে মূলত আমি কেমন জিনিসটা বানাবো। সো গাইস প্রথমে এক সাইড থেকে শুরু করব, এক সাইডে প্রথমে এইটা দিই, তারপর এর উপরে যে কোনো একটা সিঁড়ি, এই সিঁড়ি প্রথমে দিয়ে শুরু করি। সো এই সিঁড়ি দিব, তারপরে এর উপরে দিয়ে দিব আমি আমার যেই এই ডিপ স্লেট, মানে এটা পলিশ ডিপ স্লেট, অর্থাৎ ডিপ এই কভার ডিপ স্লেটকে যদি গরম করেন তাহলে পাবেন ডিপ স্লেট, আর ওই ডিপ স্লেটকে যদি কাটারের ভিতর দেন তাহলে এই জিনিসটা পেয়ে যাবেন। সো এই জিনিসটাই মূলত এটা পুরো লাইন ধরেই করব। সো এটা মূলত মানে এর উপর আরেক তলা হবে, নিচে এক তলা, উপরে আরেক তলা। সো বেশি যদি ট্রেডার হয়ে যায়, মানে বেশি যদি বই, মানে ভিলেজারের সংখ্যা এই মানে জায়গাটা ছোট তো ওই জন্য ভিলেজারের সংখ্যা বেশি হলে ওই সাইডেও দিতে পারবো। সো এই সাইডেও এরকম করব, এবং এই পার সিঁড়ি, এইটার সিঁড়ি দিব। ব্যাস এই পাশে হয়ে গেল, এরপরে এই জায়গাটা, ও এটা একটু ভুল হয়ে গিয়েছে। সো এরপরে মাঝখানে তিন ব্লক ফাঁকা রাখবো, আর তিন ব্লক ফাঁকা রেখে আবার এই জায়গাতে ওই সাইডে ওই সিঁড়ি দিয়েছি। সো এই সাইডে এই সিঁড়ি, তাহলে হালকা মিক্সিং হবে, এবং এই জায়গায় মূলত ভিলেজারকে আটকে রাখবো। সো এই জায়গাটা কেটে ফেলি, দুই ব্লকের কেটে ফেলি, আর এইখানে তো প্রতিবারের মতো যা দিয়ে থাকি অর্থাৎ ট্র্যাপ ডোর দিব, আর এইখানে কাজের ক্ষেত্র ভিতরে ভিলেজার থাকবে। আর এই জায়গায় একটু হালকা মিক্সিং, এন্ডার সাইড আছে, এন্ডার সাইড অফ কি দিয়ে দিলাম এটা। সো এন্ডার সাইড এইভাবে দিয়ে দিব, ব্যাস এখন জিনিসটা হালকা মিক্সিং লাগতেছে। সো উপরে এবার যে কাজটা করব সেটা করি। সো উপরে এই ব্লকটা কেটে নিয়েছি, এবার এই জায়গায় এভাবে দিব, তারপর এর উপরে একটি সিঁড়ি দিব, দেন এই জায়গায় হ্যাঁ এইরকমই, তারপরে এই জায়গায় এইভাবে একটা দিব, দেন এই জায়গায় একটু ছাদ সিস্টেমের করি। সো ছাদটা বানাতে প্রথমে কয়েকটা স্ল্যাব বানিয়ে নিই। সো গাইস জিনিসটা এরকম, আর এই জায়গায় এইটা দেওয়া যাবে না, কারণ এর উপরে আর একটা তালা হবে। সো এই জায়গাতে একটা পুরো ব্লক, অর্থাৎ এইভাবে যদি স্টিয়ার দিয়ে দিই তারপরে এর উপরে এইটা এইভাবে দেওয়া যেতে পারে হাঁটাহাঁটি করার জন্য। ব্যাস এখন জিনিসটা, ভাই এটা এটা আসলেই গাধা, এই গাধার বিহেভ পুরো গাধার মতোই। সো এই গাধাকে তো মানে বিহেভও বোঝে না, এটা এত সুন্দর একটা স্ট্রাকচার, এর উপর কেউ হাঁটাহাঁটি করে? ভাই উপরে উঠে যা। আর এই জায়গাতে এইটা দিয়ে দিই, এরপরে এইটা কেটে এইখানে একটা এই জিনিস দিয়ে দিই। ব্যাস এইবার জিনিসটা দেখতে এইরকম লুকিং লাগছে, আর এইখানে আর একটা দিয়ে দিই, হ্যাঁ এইবার জিনিসটা ভালো লাগছে। সো এবার একটু দূর থেকে আপনাদের দেখাই। সো ফাইনালি জিনিসটা লুক যদি আপনাদের দেখাই, সো এইরকম, সো এইরকম যতগুলো এই লাইনে ধরে ততগুলোই করে নিই। ভাই একটা স্ট্রাকচার বানাচ্ছে, গাধা আসলে করে কি কি পার্কুর করতেছে, মানে ফ্যাজলামো কি, এর উদ্দেশ্য কি ভাই, এর উপর দিয়ে শুধু হাঁটা? সো কি আর করার। সো ফাইনালি গাইস পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছি, আর এই গাধার মনে হয় জায়গাটা খুব ফেভারিট হয়ে গেছে, যার ফলে বারবার রাউন্ড মেরে আবার ওই জায়গায় যে রেস্ট নিয়ে আবার রাউন্ড মারছে। সো যাই হোক, এই জিনিসটা তো এইরকম কমপ্লিট করে দিয়েছি, এই যে এটা বন্ধ করলে শাটার ডাউন, আবার খুললে খোলা, আর এই জায়গায় ফিলেজারের কাজের ক্ষেত্র এইভাবে রেখে দিব। কাজের ক্ষেত্র বলতে কেবলমাত্র লাইব্রেরিতে যা ইউজ হয় অর্থাৎ লাইব্রেরিয়ানই শুধু এখানে আমি রাখবো, যেই ওয়ার্ক ক্ষেত্রের নামটা হচ্ছে লেকটার্ন। সো গাইস এই জায়গা তো কমপ্লিট, এবার এদিক দিয়ে একটা সুন্দর সিঁড়ি বানাতে হবে, এবং দুই সাইড দিয়েও দুইটা সিঁড়ি বানাতে হবে, তাছাড়াও হালকা ডেকোরেশনের ব্যাপার স্যাপার আছে। তারপরে আবার ভিলেজারের ওই ভিলেজ থেকে আমাকে আবার একটি রেল সড়ক বানিয়ে এর মধ্যে দুইটা ভিলেজার আনতে হবে, যে দুটাকে বারবার 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 ট্রেডিং করে অনেকগুলো বেড দিয়ে অনেকগুলো উৎপন্ন করতে হবে, তারপর সেগুলোকে আবার এই খোপের ভিতর ঢুকাতে হবে। সো অনেক প্যারাস ও সব কিছু করে আমি আবার আপনাদের সামনে হাজির হচ্ছি। 2000 years later. সো গাইস নিচের জায়গাটা অনেকটাই কমপ্লিট করে দিয়েছি, মানে এই জায়গায় একটু ডেকোরেশন করবো, আর প্রত্যেকের জন্য একটা করে ব্রেড, মানে দুইটা করে বেড দিয়েছি যাতে উপর নিচ কভার হয়, আর প্রত্যেককে তো ব্রেড আমি অলরেডি দিয়ে রেখেছি যাতে আরও উৎপন্ন করে। এই যে এই সাইডে অনেক পিচ্ছি রয়েছে, আর যে দুইটা ভিলেজার আমি মূলত এনেছি এই যে রেল ট্র্যাক, একবারে আমার রুমের নিচ দিয়ে রেল ট্র্যাক নিয়ে এসেছি, এবং এ পর্যন্ত সেট করে দিয়েছি, সাইডে পানি দিয়েছি, এর ফলে ওরা বের হতে পারবে না, কিন্তু আমি ঠিকই যেতে পারবো। আর এখানে টোটাল যতগুলো এইরকম খোপ রয়েছে তার দ্বিগুণ, মানে এই যে উপরের সাথে মিল করে এখানে অনেকগুলো বেড রয়েছে, যতগুলো বেড থাকবে ব্রেডিং পেলে ঠিক ততগুলো উৎপন্ন করবে। এই যে একটি পিচ্ছি উৎপন্ন হয়ে গিয়েছে, আর এখানে নতুন দুইটা আমি পেয়েছি, এই যে রেপিটাইট থ্রি, এইটা সাধারণত ট্রাইডেন্টে লাগানো হয়, কিন্তু ট্রাইডেন্ট তো আপাতত আমার কাছে নেই, যখন থাকবে তখন দিয়ে দিব, সমস্যা নেই। আর এই কি দিচ্ছে, এই ফ্লেম দিচ্ছে, এটা নতুন এনচেন্ট, যেটা তীরে লাগাবো, তীরে লাগালেই এই ব্যাস, এই না মানে তীর, যেটা মারবো যাকে লাগবে সে একবারে আগুন ধরে যাবে, অর্থাৎ এটা যদি আমি এই ডায়মন্ডের জর্ডে আমি তো লাগিয়েছি, ফায়ার এক্সপেক্ট হিসেবে কাজ করছে, আর ওটা ফ্লেম যেটা তীরে থাকবে। আর এদের এখনও কোনো কাজ নেই, সো রেল সড়ক দিয়ে এখন আমি সবগুলোকে ভিতরে ঢুকাই,
তাছাড়া সবগুলো তো তৈরি হয়নি, যতগুলো হয়েছে মানে যেগুলো এই যে কাজ রয়েছে অলরেডি সেগুলোকে ভিতরে ঢুকাই এবং জায়গাটা আরেকটু ডেকোরেশন করে আপনাদের আবার দেখাচ্ছি। সো গাইস, অনেক প্রচেষ্টার পরে জিনিসটার আমি ডেকোরেশন এইরকম কিছুটা করেছি। ভিতরে তেমন কিছু নাই, জাস্ট মিক্সিং টিক্সিং এইরকমই কিছু। আর এই গাধা তো শুরু থেকে আছে, মনে হয় গোলেমের, মানে এই গাধাকে পাহারা দিয়ে গোলেম নিয়ে যাচ্ছে। তো যাই হোক, সবগুলোকে আমি ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি এবং প্রত্যেকের একটি করে এনচেন্টমেন্ট রয়েছে। সো আপনাদের দেখাই কার কি রয়েছে। সো প্রথমে এর রয়েছে, এই আমাকে দিচ্ছে মেন্ডিং। সো আপনাদের একটি দুঃখজনক ঘটনা বলি, যে মেন্ডিংয়ের আমার যে আগে একটি ছিল সেই মেন্ডিংওয়ালাকে আমি এই জায়গায় রেখেছিলাম, কিন্তু মেন্ডিংওয়ালাকে ভুলে আমি মানে পাথরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর অটো হেলথ কমে মেন্ডিংওয়ালাটি মরে গিয়েছে, যার ফলে আমি এটা বারবার কাটাকাটি করে শুরুর দিকে আমি মেন্ডিং পেয়ে গেছি আর অনেক ভালোই হয়েছে এতে। এই আমাকে 10 টাইম রেডের বদলি মেন্ডিংয়ের বুক দিয়ে দিচ্ছে। সো এখানে মেন্ডিং রয়েছে, এরপরে এখানে রয়েছে ফ্লেম, যা আপনাদেরকে বলেছি ফ্লেম কী জিনিস। আর এখানে ভাই এই কি, ও এর কিছুই নেই, তাহলে একে বারবার কাটাকাটি করে আমার কিছু একটি বানাতে। ও আপনাদেরকে তো বললামই এই জায়গাতে আমার মূলত মেন্ডিং ছিল, যার ফলে সো যাই হোক একে কাটাকাটি করে পরে আগে আপনাদের দেখাই। আর এই তো আগের ইনফিনিটি দিচ্ছিল, ইনফিনিটি দিচ্ছে, আর এই দিচ্ছে হচ্ছে আমাদের স্মাইট 5। আমাদের চাকুতে লাগানো রয়েছে স্মাইট 4, কিন্তু কেই দিচ্ছে স্মাইট 5, মানে অনেক দুর্দান্ত একটা জিনিস দিচ্ছে। আর এই দিচ্ছে প্রজেক্টাইল প্রোটেকশন 4, অর্থাৎ এটি দূর থেকে যদি আমাকে কেউ ড্যামেজ দেয়, অর্থাৎ যেরকম স্কেলিটন দূর থেকে তীর মারে, তারপরে ঘাস আকাশ থেকে আগুন মারে, এসব দূর থেকে জিনিস থেকে আমাকে প্রোটেকশন করবে এই প্রজেক্টাইল প্রোটেকশন 4। আর উপরতলায় রয়েছে এই প্রথমেই দিচ্ছে বেন, এটা কি বেন অফ আর্থ্রোপডস 5, এটা সম্পর্কে আমিও সঠিক জানি না, দাঁড়ান। সো গুগলের মাধ্যমে আমি জানতে পারলাম এটা আমাদেরকে যদি কোনো কেউ বিষ দেয় তাহলে সেই বিষক্রিয়া থেকে আমাদের মুক্ত করবে, মানে খুব বেশি প্রভাব ফেলবে না এটা। আর এরপরে রয়েছে ফরচুন 3, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই ফরচুন 3 আমাদের পিকেক্সে লাগাতে হবে, পিকেক্সে লাগানোর ফলে আমরা ডায়মন্ডের যে একটি ওর রয়েছে সেই ওর একটি কাটলে একটি ডায়মন্ড পাই, কিন্তু এই ফরচুন 3 লাগানোর পরে একসাথে অনেকগুলো 3-4 পাওয়ার সম্ভাবনা রয়েছে একটা ওর থেকে। এরপরে রয়েছে ডিপ স্ট্রাইডার 3, এটা যদি জুতায় পরি তাহলে জুতার স্পিডটা অনেক বাড়িয়ে দিবে, অর্থাৎ পানির ভিতরে, এটা শুধু পানির ভিতরে স্পিড বাড়াবে, পানির ভিতরে অনেক জোরে সাঁতার কাটা যাবে। আর এরপরে রয়েছে মাল্টি শট, এটা মূলত পিলেজারদের হাতে যে ক্রসবো থাকে সেখানকার এনচেন্টমেন্ট, তো একে ভেঙে আমি অন্য কিছু দিব। এরপরে রয়েছে অ্যাকোয়া ইনফিনিটি, ও অ্যাকোয়া ইনফিনিটি না অ্যাফিনিটি, যেটা পানির নিচে মানে হেলমেটের এনচেন্টমেন্ট, যেটা পানির নিচে বিভিন্ন ব্লক কাটতে স্পিডটা বাড়াবে, পানির নিচে সাধারণত ফুল স্পিড পাওয়া যায় না, সেই স্পিডটাই বাড়াবে। আর এইটা হচ্ছে ফায়ার এক্সপার্ট 2, যা আমার চাকুতে লাগানো আছে। সো কোনো কারণে এই চাকু নষ্ট হয়ে গেলে আমরা ইজিলি এখান থেকে ফায়ার এক্সপার্ট 2 পেয়ে যাব। সো এই কেউ একটা এনচেন্টমেন্ট রয়েছে এখানে। আর এই জায়গাটা এটা ঠিক করতে হবে। আর গাধা কই যায়, কিরে গাধা, এটা তো অনেক ভালো জায়গা, কোথায় যাও কোথায় যাও, এখানে আসো। আর গাইস, এই সাইডে একটি ছোট্ট রুম বানিয়ে নিয়েছি যেখানে চেস্ট রয়েছে এবং এনভিল রয়েছে, কারণ এনভিল ছাড়া তো কিছুই সম্ভব না। তো এখান থেকে শুরুতে আমার যা প্রয়োজন সেটা হচ্ছে ফরচুন 3, ফরচুন 3 এর, আর আমি সবগুলোকেই এই পেপার দিয়ে এনচেন্ট করে নিয়েছি, যার ফলে কেউ একবার যে এনচেন্ট দিচ্ছে সেটা মানে নষ্ট হবে না। সো ফরচুন 3 এর কাছ থেকে নিয়ে নিই। ও একটি বইও লাগবে, সো বই তো আমার কাছে নাই, বই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। সো বই নিয়ে চলে এসেছি, এবার এনচেন্টমেন্টটা লাগাই বলতে আগে নিতে হবে তারপরে লাগাতে হবে। সো ফরচুন 3 আমরা নিয়ে নিলাম, আর ডিপ স্ট্রাইডার 3 এইটা 44টা এমরেলের বদলি, এটা একটু বেশি বেশি না, আরও দেখি অন্যান্য। অ্যাকো অ্যাফিনিটিটা নিয়ে নিই, মাত্র 8টা এমরেলের বদলি আমাকে দিয়ে দিবে, পানের নিচে বিভিন্ন কিছু কাটতে স্পিডটা বেড়ে যাবে, আর এটা তো আপাতত দরকার নাই আমার কাছে আছে। আর ভাই 10টা এমরেলের বদলি মেন্ডিং দিচ্ছে, সো এইটা কয়েকটা নিয়ে নিই, কয়টা নিব, 1, 2, 3, ও সরি এভাবে নিতে হবে, হ্যাঁ এইভাবে একটি একটি করে নিতে হবে। সো এই 2টাই নিই, কোথাও এইখানে ওইখানে লাগাই দিব। আর ফ্লেমের বইটা আমরা নিয়ে নিই, যেটা আমি আমার তীরে লাগাবো। এরপরে প্রজেক্টাইল প্রোটেকশনটা নিতে চাইছিলাম, কিন্তু গাইস মাত্র 13টা এমরেল, 1টা এমরেলের বদলে আমি নিতে পারছি না, এটা দুঃখজনক। সো পেপার দিয়ে যে ইনচেন দিচ্ছে এর কাছ থেকে পেপার দিয়ে আমি নিয়ে নিই, অনেকগুলো তো আর হলো না, 16টা বেঁচে আর কি এখানে পর 24টা, হ্যাঁ এই যে হয়ে গেল। সো এইবার আমি নিতে পারবো একটি মাত্র প্রজেক্টাইল প্রোটেকশন 4। তো আমার চেস্টে আনব্রেকিং 3 লাগানো আছে, এখানে আমি প্রজেক্টাইল প্রোটেকশন 4টা কোথায় গেল, হ্যাঁ লাগাইনি, 4টা এনচেন্টমেন্ট কস্ট হবে মাত্র। সো এইটা নিয়ে নিলাম। এরপরে আমার যে বো রয়েছে সেখানে একটি প্রথমে মেন্ডিং লাগিয়ে নিই। ও গাইস, বোতে তো দেখছি মেন্ডিং লাগে না, ও না এখানে না।
সো আর কি করার, ফ্লেম যে রয়েছে ফ্লেম আমি লাগিয়ে নিই, আর হেলমেটে অ্যাকোয়া অ্যাফিনিটি লাগিয়ে নিই, আর পিকেক্সের মধ্যে ফরচুন 3 লাগিয়ে নিই। ব্যাস এরপর ফকির হয়ে গেছি, আমার আর হবে না সম্ভবত। মেন্ডিং কি লাগাতে পারবো? 9টা লাগবে, মানে আমার প্রয়োজন 9 XP, কিন্তু আমার কাছে আছে মাত্র 4টা XP। সো আজকের ভিডিও আমি এতটুকুই রাখছি, এরপরে যা করব ও আমার জিনিসপাতি কই। সো গাইস, আমার তীরের শট দেখার জন্য এই জায়গায় দেখছি কিছু স্কেলিটন স্পন হয়ে রয়েছে। সো এই যে মেরে দিলাম, আর এই যে আগুন ধরে গেল, আর এটাই আমার তীরের মূলত স্পেশাল। আর এই যে কই আসছো তুমি, তুমি তো পারবে না, দূর থেকে আমি অনেক সুন্দর হিট করতে পারবো, এবং হিট করার পরে আর এগুলো বাঁচতে পারবে না। সো এই ভাই, এই জায়গায় কি জম্বি ফার্ম কি এই জায়গায় তৈরি করছি নাকি ভুলবশত? সো গাইস, সবই তো দেখিয়ে দিলাম, এবার আমি বলতে পারি আজকের ভিডিও এতটুকুই, গুড বাই।